অপরাধীদের অধিকাংশেরই কারাবাসকালে নৈতিক উন্নতি হয় না, বরং তারা যেন আরও হীন হয়ে পড়ে। আমাদের দেশের আর্টিস্ট বা সাহিত্যিকগণের যদি কিছু কিছু কারাজীবনের অভিজ্ঞতা থাকত, তাহলে আমাদের শিল্প এবং সাহিত্য অনেকাংশে সমৃদ্ধ হতো। কাজী নজরুল ইসলামের কবিতা যে তার জেলের অভিজ্ঞতার নিকট কতখানি ঋণী, সে কথা বোধহয় ভেবে দেখা হয় না। জেলখানার সমস্ত আবহাওয়াটা মানুষকে যেন বিকৃত অমানুষ করে তোলারই উপযোগী, এবং আমার বিশ্বাস এ কথাটা সকল জেলের পক্ষেই খাটে। মানুষ দীর্ঘকাল কারাবাসের ফলে ধীরে ধীরে দেহে ও মনে অকালবৃদ্ধ হয়ে যেতে থাকে। আপনার নিজের লোকের, বন্ধুবান্ধবের এবং সর্বসাধারণের সহানুভূতি ও শুভেচ্ছা মানুষকে জেলের মধ্যেও অনেকখানি সুখ দিতে পারে। সাধারণত একটা দার্শনিক ভাব বন্দিদশায় মানুষের অন্তরে শক্তির সঞ্চার করে। জেলের মধ্যে যে নির্জনতায় মানুষকে বাধ্য হয়ে দিন কাটাতে হয়, সেই নির্জনতায় তাকে জীবনের চরম সমস্যাগুলি তলিয়ে বুঝবার সুযোগ দেয়। যেখানে অত্যাচার ও অপমানের আঘাত যথাসম্ভব কম আসে, সেইখানে বন্দী জীবনটা ততটা যন্ত্রণাদায়ক হয় না। যে রাজনৈতিক অপরাধী, সে জানে মুক্তি পেলে সমাজ তাকে বরণ করে নেবে, কিন্তু সাধারণ অপরাধীদের তেমন কোনো সান্ত্বনা নেই। সে বোধহয় তার বাড়ি ছাড়া আর কোথাও কোনো সহানুভূতি আশা করতে পারে না, এবং সেই জন্যই সাধারণের কাছে মুখ দেখাতে সে লজ্জা পায়। পিকনিক, বিশ্রামভালাপ, সঙ্গীত চর্চা, সাধারণ বক্তৃতা, খোলা জায়গায় খেলাধুলা করা, মনোমতো কাব্যসাহিত্যের চর্চা, এ সমস্ত বিষয় আমাদের জীবনকে এতখানি সরস ও সমৃদ্ধ করে তোলে যে আমরা সচরাচর তা বুঝতে পারি না। এবং যখন আমাদিগকে জোর করে বন্দি করে রাখা হয়, তখনই তাদের মূল্য বুঝতে পারা যায়।